প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস্টো রান্নায় ঐতিহ্য এই অনুষ্ঠানে। দর্শক, আজ পহেলা বৈশাখ, আর এই বিশেষ দিনে ঐতিহ্যবাহী বিশেষ কোনো রান্না না হলে কি চলে? আর সেই বিশেষ সময়ে যদি একজন বিশেষ মানুষ না থাকে তাহলে কি চলে? ডেকে নিচ্ছে ফামিদা আপুকে। নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। যে ভালো লাগছে আমার কাছে, মনে হয় আজকের যে এই যে স্পেশাল রেসিপিটা তোমার জন্য যিনি করবেন, হ্যাঁ, তিনিও কিন্তু একজন সেলিব্রিটি শেফ, তাকে ডেকে নিই। অবশ্যই অবশ্যই, আমি তো আজকে আমাদের সেলিব্রিটি শেফ হিসেবে আছে নাদিয়া নাতাশা। কেমন আছো নাদিয়া? ভালো আছি। স্পেশাল মানুষ, তাকে আমি অসম্ভব ভালোবাসি। আমিও আমিও আসলে ছোটবেলা থেকেই গান শুনে বড় হয়েছে এবং প্রচন্ড রকম পছন্দ করি ম্যামকে। আজকে নাদিয়া কি রান্না করবে? আমি আজকে করছি আচারি ইলিশ খিচুড়ি। তো এক নজরে দেখে নিই উপকরণগুলো। আচারি ইলিশ খিচুড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ইলিশ মাছ, পোলাওয়ের চাল, মুসুরির ডাল, ভেজে নেয়া মুগ ডাল, হলুদ গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা, পাঁচফোড়ন, জিরা গুঁড়া, টক আচার, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সরিষার তেল এবং লবণ। উপকরণগুলো দেখে নিলাম, চলুন রান্নায় চলে যাই। শুরু করি? হ্যাঁ চলো শুরু করি। প্রথমে চুলাটা একটু অন করে নিই। আমি প্রথমে যে মাছটা নিয়েছি ওটা ইলিশ, যেহেতু খিচুড়ি, ইলিশটাকে আমি একটু হলুদ লবণ মেখে একটু ভেজে নিবো। হ্যাঁ আচ্ছা। আমি একটু সরিষার তেল দিয়ে আমি করছি। আমরা মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, আমি জাস্ট তুলে নিব। আমরা যে মাছটা ভেজেছি, যে তেলটা ছিল ওটাই কিন্তু আমি আবার ইউজ করবো, কারণ ওটার ভিতরে মাছের একটা গন্ধ রয়েছে। তো এই মাছ তেলটা আমি নিচ্ছি। এলাচ, লবঙ্গ আর দারচিনি এটা দিয়ে দিচ্ছি, সাথে যেহেতু বলেছি আচারি, পাঁচ ফোড়ন যেটা ওটা দিতেই হবে। তো আমি কতটুকু দিচ্ছি? এক টেবিল স্পুনের মতো অ্যারাউন্ড। সাথে আমি অ্যাড করছি, অলরেডি আচারের গন্ধই চলে আসলো পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি, রসুন কুচি। চালটা ধোয়া আছে, আমি দেড় কাপের মতো চাল আছে এখানে। দেড় কাপ, হ্যাঁ। সাথে আমি অ্যাড করবো হচ্ছে মুগ ডালটা ভেজে রেখেছি আমি, হাফ কাপের মতো আছে। মসুর ডাল দিয়ে দিলাম আমি, ওটাও হাফ কাপ। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল স্পুনের মতো আছে, জিরা গুঁড়া দিচ্ছি, কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, হলুদটা অ্যাড করবো। এখন একটু কষিয়ে নেবো মশলাটা। ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি করে রেখেছিলাম আগে, এটা দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ? আমার চাল ছিল তিন কাপের মতো, অ্যারাউন্ড ছ কাপের মতো পানি। কাপ পানি। লবণটা দিয়ে দিই স্বাদ মতো লবণ। এখন আমি অল্প আছে একটু ঢেকে রাখবো, জাস্ট পানিটা একটু কমে আসার জন্য আমরা ওয়েট করবো। পানিটা কমে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটা আমাকে রাঁধতেই হবে। এই যে আসল জিনিসটা এখন আছে, কি এটা? বড়ের বড়ের টক আচার, খিচুড়ির সাথে যাবে এটা। এবার আমি কাঁচামরিচ আছে যে কটা, কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে টোটালি কতক্ষণ লাগে? 35-40 মিনিট লাগবে। 35-40 মিনিট। আচ্ছা আপু, মনে হয়ে গেছে না আমাদের এটা? হ্যাঁ দেখি। ওয়াও, গন্ধটা কি সুন্দর না? ওয়া সুন্দর রে গন্ধটা। আজকে অর্ধ ভোজন নামানোর সময় আমরা একটু করি কি, সরিষার তেল, একটু কাঁচা সরিষার তেল উপরে দিয়ে দিই, সেক্ষেত্রে সরিষার তেলের যেটা গন্ধটা ইনটেক থাকবে আলাদা, সেই রকম। কিন্তু তৈরি হয়ে গেছে আচারি ইলিশ খিচুড়ি। আমি রান্না করলাম নে তানিয়া, তৈরি হয়ে গেল আচারি ইলিশ খিচুড়ি। খুব তাড়াতাড়ি রিক্যাপটা দেখে নেই। প্রস্তুত প্রণালী: পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, ইলিশ মাছে হলুদ ও লবণ মেখে ভেজে রাখতে হবে। এরপর একটি প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সামান্য ভেজে চাল ও ডাল দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। এবার আদা রসুন বাটা শুকনো মরিচ দিয়ে সামান্য কষিয়ে গরম পানি দিয়ে দিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। পানি শুকিয়ে আসা শুরু করলে টক আচার, ইলিশ মাছ, কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার আচারি ইলিশ খিচুড়ি। দেখে নিলাম রিক্যাপটা। দর্শক,
আরএফএল গ্যাস স্টোভের ব্রাশ বার্নার ক্যাপ ও সায়েন্টিফিক নজল 25% পর্যন্ত গ্যাস বাঁচায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রমজানে, আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ পয়লা বৈশাখের এই বিশেষ দিনে, এই যে মজাদার রেসিপিটা তৈরি করে খাবেন। খোদা হাফেজ।